ইমেজে যথাযথ অবজেক্টের উপর রিফ্লেকশন ইফেক্ট প্রয়োগ ইমেজটিকে করে তুলতে পারে প্রাণবন্ত। এ পর্বে আমরা শিখব কিভাবে একটি টাইপ লেয়ারে রিফ্লেকশন ইফেক্ট প্রয়োগ করা যায়। এজন্য প্রথমেই একটি নতুন ইমেজ নিন। এক্ষেত্রে আমি 400x400 পিক্সেলের একটি নতুন ইমেজ নিচ্ছি। এবার টুলবার থেকে বাকেট টুলটি ব্যবহার করে ইমেজটিকে কালো রং দিয়ে ফিল করে দিন। এবার টাইপ টুল ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো কিছু টেক্সট তৈরি করুন। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তা হলো এই তৈরিকৃত লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। আর এই কাজটি আপনি খুব সহজেই করতে পারেন ঠিক এভাবে। লেয়ার উইন্ডোতে লক্ষ্য করলে দেখবেন একটি ডুপ্লিকেট লেয়ার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। যেহেতু লেয়ার দুটি সহ অবস্থানে অবস্থান করছে, সে কারণে এই অবস্থায় সরাসরি বোঝা যাবে না যে লেয়ারটি তৈরি হলো কি না। তবে আপনি মুভ টুল ব্যবহার করে একটি লেয়ারকে উপরে নিচে স্থানান্তর করলেই দুটো লেয়ার আলাদা আলাদাভাবে দৃষ্টিগোচর হবে। এবার তৈরিকৃত লেয়ারটি কন্ট্রোল টি এর মাধ্যমে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন। দেখবেন একটি মেনু প্রদর্শন করবে। এখান থেকে আপনি ফ্লিপ ভার্টিক্যাল মেনুটি নির্বাচন করে দিন। এটি লেয়ারটিকে ভার্টিক্যালি ফ্লিপ করে দিল। আপনি এবার মুভ টুল ব্যবহার করে লেয়ারটিকে যথাযথ অবস্থানে নিয়ে আসুন। এন্টার চাপুন। এক্ষেত্রে আপনি ডবল ক্লিকও করতে পারবেন। এবার অপসিটি থেকে এর অপসিটি কিছু কমিয়ে নিন। আপনি চাইলে এই তৈরিকৃত রিফ্লেকশন ইফেক্টে ইফেক্টকে কিছুটা বাঁকাতে পারবেন। সেজন্য আপনি আবার কন্ট্রোল টি চাপুন এবং স্কিউ নির্বাচন করুন। এবার আপনি চাইলে একে কিছুটা বাঁকিয়ে দিতে পারেন। এছাড়াও ওয়াটার রিফ্লেকশন তৈরির জন্য তৈরিকৃত এই ইফেক্টের উপর ফিল্টারের ডিস্টর্বড রিপল সিলেক্ট করে ওকে চাপুন এবং এখানে এর মান কিছুটা বাড়িয়ে দিন। ওকে চাপুন। ইফেক্টটি লক্ষ্য করুন। বাস হয়ে গেল আমাদের রিফ্লেকশন ইফেক্ট। আপনি আপনার ছবিতে যথাযথ ব্যবহারের মাধ্যমে একে করে তুলতে পারেন আরও কার্যকর।